খুব সহজ আর দারুণ স্বাদের একটা বেগুনের রেসিপি দিয়ে আমার চ্যানেল কুকিং কালার ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাই। বেগুন ভাজা বা বেগুন পোড়া খেয়ে যদি একঘেয়ে লাগে তাহলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখুন। আজকের রেসিপি বেগুন ভাপা, তো চলো শুরু করা যাক। প্রথমেই কড়ায় সর্ষের তেল দিয়ে দিলাম। এইবার গোল গোল করে কেটে রাখা বেগুনগুলো হলুদ মাখিয়ে তেলে ছেড়ে দেব। বেগুনগুলো ভাজার সময় খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, যেহেতু ভাপা বানানো হবে সেই সময় কিন্তু আবার তেল দিতে হবে। দেখো, উল্টে পাল্টে বেগুনগুলো ভেজে তুলে নিলাম। এইবার একটা স্টিলের টিফিন বক্সের মধ্যে বেগুনগুলো একে একে সাজিয়ে দিলাম। এইবার ভাপা বানানোর জন্য মশলাটা তৈরি করে নেব। মিক্সি জারের মধ্যে হাফ চামচ কালো সর্ষে, এক চামচ সাদা সর্ষে, দু কোয়া রসুন, দুটো কাজু বাদাম আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। তারপর তার মধ্যে দু চামচ টক দই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ, লবণ পরিমাণ মতো আর সামান্য চিনি। সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিহি করে বেটে নিতে হবে। দেখো, মশলা রেডি। এইবার টিফিন বক্সের মধ্যে এই মশলাটা পুরোটা ঢেলে দিলাম। মিক্সি জারটা ধুয়ে অল্প জলও দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। ওপর থেকে এক চামচ সর্ষের তেলও দিয়ে দিলাম। এইবার টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে ভাপে বসিয়ে দেব। এইবার গ্যাসে যে কোনো পাত্রে কিছুটা জল দিয়ে তার উপর স্ট্যান্ড রেখে টিফিন বক্সটা বসিয়ে কড়ায় ঢাকনা চাপা দিয়ে হাই ফ্লেমে 10 মিনিট রান্না করে নিতে হবে। 10 মিনিট রান্না করে নেওয়ার পর টিফিন বক্সটা ঠান্ডা করে নিয়েছি। টিফিন বক্সের ঢাকনাটা এবার খুলে দিলাম। দেখো, গরম ভাতের সাথে পরিবেশনের জন্য বেগুন ভাপা একদম তৈরি। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এই ধরনের সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।